সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেলের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন সরকারের সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ তারাশ আসনের এমপি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আব্দুল হান্নান খান, জেলা যুবলীগের আহ্বায়ক রাশেদ ইউসুফ জুয়েল সহ অন্যরা। সেই সেনাপতি যে উত্তর প্রদীপ সেই সুন্দর